হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। দেখো, সন্ধ্যাতে একটু রেডি হয়েছিলাম, মা আমি যে সোনা মামামকেও রেডি করিয়ে দিয়েছিলাম, তার পাপা যাচ্ছি হচ্ছে একটু বিয়ে বাড়ি। চলো, কার বিয়ে পুরোটাই বলবো তোমাদের, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যে মামামের পাপা রেডি হচ্ছে, আমরা তো রেডি হয়ে গেছিলাম, তারপর দেখো টোটো চলে এসেছিল। যে আমার আমি মামার মা, বাবা, মামা এবং বর কজনই যাচ্ছি। বিয়েটা হচ্ছে আমার বরের মামার মেয়ের, আমার ননদ হচ্ছে, ননদিনীর বিবাহ। তো চলো দেখো, এই যে টোটোতে উঠে পড়েছিলাম, যাচ্ছিলাম। সকাল দিকে যাইনি গরমের জন্য, সন্ধ্যাতেই গেছিলাম। দেখো এই যে ঢোকার গেটটা, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর ডেকোরেশনও খুব সুন্দর ছিল। দেখো এই ঢোকার গেটটাই প্যান্ডেলটা করেছিল, ঢোকার জায়গাটা পুরো মুকুট দিয়ে বানানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে যে আমি একটু ঢুকলাম, মাকে ভিডিও করে দিতে বলছিলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে দেখো ফোনে বর কথা বলছে, তারপর দেখো কিছু ছবি তুলে নিয়েছিলাম। বিয়ে বাড়ি গিয়েছি আর ছবি তুলবো না তা তো হয় না, সব বাদ দিয়ে আগে ধরো ছবি তোলা, তাই কিছু ছবিও তুলে নিয়েছিলাম। দেখো আচ্ছা কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে। ছবিগুলো কিন্তু সব আমার মাই তুলে দিয়েছিল, বরকে তো পাওয়াই যায়নি, তো যাওয়ার পর যে কোথায় চলে গেছিল। তারপরে এই যে দেখো ছোলা তালাটার কাছে, ছোলাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। ওই যে দেখো বর, বরকে দেখতে পেয়েছো না কিনা, পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। তারপর দেখো এই যে খেতে বসে গেছিলাম, বেশি লেট করেনি, আবার বাড়ি আসতে হবে তাই। তারপরে যে খাওয়া দাওয়া শেষে বাড়ি আসার পালা, আবার টোটোতে উঠে পড়েছিলাম বাড়ি ফেরার পালা, তাও বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিল পুরো। দেখো পৌঁছে গেলাম বাড়ি। চ ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কর।